হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি অষ্টম শ্রেণীর ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ম্যাথ প্রশ্নটা ডালকোলা হাই স্কুল, ডালকোলা গার্লস হাই স্কুল, উত্তর ডালকোলা হাই স্কুল সব স্কুলেই একদম সেম প্রশ্ন এসেছিল। তো দেখো সেই প্রশ্নগুলো কেমন এসেছে। আর এর আগে যে সম্পাদ্যগুলো আমি বলেছিলাম সেই সম্পাদ্যগুলোর উপরও ভিত্তি করে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজ আমি শুরু করছি একের থেকে। তো একের যে প্রথম অঙ্কটা বলেছে 2x + 7 3 এর বিস্তৃতি এক্সের সহগ এই চারটের মধ্যে কোনটা হবে। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। তো অঙ্কটার মধ্যে লেখা আছে 2x + 7 3 মানে a + b³ সূত্রে ফেলতে হবে। আমি এটা সূত্রে ফেলে দিচ্ছি a³ + 3a² + 3a² + b³। তো কোশ্চেনের মধ্যে আমার লেখা আছে যে এক্স এর সহগ কত, এক্স এর সহগ বলতে এটা। তো দেখো আমি কীভাবে করছি, তো এগুলোকে গুণ করে দিই 8x³, এটা 4 4 3 12, 12 7 84 মানে 84x² প্লাস এটা গুণ করলাম 3 2 6 আর 7 7 49, তার মানে 49কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 9 54, 4 5 24 আর 5 29, তাহলে হয়েগুলো কত 294x + 343। তা আমরা দেখতে পারতেছি এক্স এর সহগ কত আছে 294। অতএব এক্সের সহগ 294। এবার আছে আমরা 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্ক যেটা বলেছে, একটি পাত্রে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 5:2 হলে ওই রূপ 21 কেজি মিশ্র চায় আসাম চায়ের পরিমাণ কত। তো এখানে দেখো আসাম চা আর দার্জিলিং চা অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমাকে আসাম চাটা বের করতে হবে। দেখো আমি কীভাবে করছি। তো দেখো প্রথমে আমি লিখলাম আসাম চা = দার্জিলিং চা, মানে 5:2, মানে আসাম চা আছে 5 ভাগ, দার্জিলিং চা আছে 2 ভাগ। তো 21 কেজি মিশ্র চায়ে আসাম চা আছে, তাহলে আসাম চা হচ্ছে 5, তাহলে 5 আর টোটাল হয়ে গেলো 5 আর 2 = 7, তার মানে 7 ভাগের মধ্যে 5 ভাগ আছে আসাম চা। তাহলে এখানে মিশ্র চা হচ্ছে 21 কেজি, সেখানে 5/7কে আমি 21 দিয়ে গুণ করে দিচ্ছি, 7 3 21, তাহলে 5 3 15 কেজি, তার মানে এর অ্যান্সার হবে কত 15 কেজি। এবার যাচ্ছে আমি 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্ক বলেছে কি x² + 7x + 12 কে উৎপাদকে বিশ্লেষণ করলে x + 4 আর একটা x + q হয়, তাহলে কিউ এর মান কত। তো এটা দেখো আমি শর্টকাটে বলে দিই, এখানে 12 আছে আর এখানে কত আছে 4, তো 4-এর নামতা 12 কয়বারে নিশ্চয়ই 3 বারে, আর দেখো 4 আর 3 যোগ করলে 7 হয়, তাহলে বুঝতে পারছি এর কিউ এর মান কত হবে, 3 হবে। ঠিক আছে, তাহলে এখানটায় এই 1.3 এর অ্যান্সার হবে 3। এবার যাচ্ছে 1.4, কী লিখছে, অমরদের কারখানা 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, তো 7 দিনে ওই কারখানায় যন্ত্রাংশ তৈরি হবে। তো তৈরি আসে নিয়ম আমরা করতে পারি, তো 3 দিনে যদি তৈরি হয় 216টি, তাহলে 7 দিনে তৈরি কত হবে, দেখো কীভাবে করছি। তো দেখো আমি এখানে লিখলাম 3 দিনে তৈরি হয় 216টি যন্ত্রাংশ, তাহলে 1 দিনে তৈরি হবে নিশ্চয়ই কমটি, তাহলে 216কে 3 দিয়ে ভাগ, আর 7 দিনে তৈরি হবে বেশি, 216কে 3 দিয়ে ভাগ গুণ 7 যন্ত্রাংশ, তো 3 দিয়ে কাটলাম, 3 7 21, 3 2 মানে 6, তাহলে এটা হয়ে গেলো কত, 7 2 মানে 14, 7 7 50 50, মানে কটি 504টি যন্ত্রাংশ, তাহলে এটা অ্যান্সার হবে কত 504টি যন্ত্রাংশ। তারপরে দেখো অঙ্কটা বলেছে কি কার্তেশীয় পদ্ধতিতে অক্ষের সংখ্যা, তো এটা অ্যান্সার হবে 2টি। তারপর দেখো কি বলেছে, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট, তথ্যটি সমীকরণ আকারে লেখা হয়, কীভাবে লেখা হচ্ছে। দেখো আমি যদি এখানে দেখে নিচ্ছি কীভাবে হবে, তো সীমা একটি সংখ্যা লিখেছে, আমি ধরে নিলাম সীমা যে সংখ্যা লিখেছে সেটা হচ্ছে কত এক্স, তার মানে এক্সের দ্বিগুণের সাথে 2 যোগ, তার মানে একটা কথা হয়ে গেলো 2x, 2x-এর সঙ্গে আমি কত যোগ করব, যার দ্বিগুণের সাথে 2, 2x-এর সঙ্গে 2 যোগ করলাম,
যোগ করলে যা হয় তা সংখ্যাটির তিন গুণের চেয়ে, সংখ্যাটি বলতে কত এক্স, এক্স এর তিন গুণের চেয়ে সেটা হচ্ছে কত কম, পাঁচ কম। তো দেখো এখানটায় টু এক্স প্লাস টু আর একটা থ্রি এক্স মাইনাস ফাইভ কোথায় আছে, টু এক্স প্লাস টু সংখ্যাটি তিন গুণের চেয়ে পাঁচ ছোট। তাহলে এখানটা দেখো টু এক্স প্লাস টু আর একটা থ্রি এক্স মাইনাস ফাইভ, এখানে আমি তো কোথাও দেখতে পারছি না, টু এক্স প্লাস টু এটা একটা আছে কিন্তু এখানটায় মাইনাস নেই, ফাইভ প্লাস আছে। তো দেখো আমি একটু মডিফাই করছি জিনিসটাকে, হ্যাঁ ওটার অ্যান্সারটা হয়তো মডিফাই করে দেওয়া আছে। তো আমি লিখলাম কত, টু এক্স প্লাস টু সমান সমান থ্রি এক্স মাইনাস ফাইভ, তার মানে টু এক্স মাইনাস ফাইভটাকে দেখে নিয়ে আসলাম তো প্লাস ফাইভ হয়ে গেলো, থ্রি এক্স প্লাস টু থেকে নিয়ে আসলাম তো মাইনাস টু হয়ে গেলো। তার মানে এখানটা একটা অপশান আমি পাচ্ছি টু এক্স প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস টু, এই একটা অপশান পাচ্ছি। বা এটাকে আর কীভাবে লেখা যেতে পারে, এটা একটা অপশান পাচ্ছি কিন্তু তোমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু এরকম কোনো অপশান নেই। দেখো তোমাদেরকে একটা প্রসেস বলি, এরা যে মানটা বলেছে, যে সমীকরণটা বলেছে, এই সমীকরণে অঙ্কটার অ্যান্সার সাত হচ্ছে, সেভেন হয়। তো আমি দেখি এখানটা কোথায় সেভেন, সেভেন বসালে পরে দুই দিকে সমান আছে, এটা সাত বসালে পরে সাত দুগুণে চোদ্দো আর দুই ষোলো, এটা এটা তো হবেই না। এখানে সাত বসালে পরে কোথায় হচ্ছে সাত দুগুণে চোদ্দো, চোদ্দো থেকে পাঁচ গেলে পরে, চোদ্দো থেকে পাঁচ গেলে পরে হচ্ছে নয়, সাত তিনে একুশ বিয়োগ এটা হচ্ছে না, সাত দুগুণে চোদ্দো, চোদ্দো আর সাত তিন একুশ এটা হচ্ছে না, সাত সতেরো একুশ আর পাঁচ হচ্ছে না টু এক্স। তার মানে আমি এখানে যা দেখতে পারছি তো এখানে কারোর সঙ্গে কিন্তু অ্যান্সার মিলছে না, এটার যে অ্যাকুরেট অ্যান্সার হবে সেটা হচ্ছে টু এক্স প্লাস টু সমান সমান থ্রি এক্স মাইনাস ফাইভ, বা এটাকে যদি মডিফাই করে লেখা যায় তাহলে এটা হয়ে যাবে টু এক্স প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস টু, ঠিক আছে। তো এখানে অপশন কোথাও ঠিক দেওয়া নেই, সবগুলো অপশন ভুল আছে। তো তোমাদেরকে আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি যে অ্যান্সারটা সাত হলে পরে কী করে হচ্ছে, ঠিক আছে। তো এই অঙ্কটার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো আমি সংখ্যাটা যদি সাত গুণ হলো, মানে সাত যদি হলো, সাতের সঙ্গে দুই গুণ করবো, দুই গুণ করে দুই যোগ করবো, তাহলে সাত গুণে চোদ্দো, চোদ্দো পনেরো ষোলো, তাহলে অ্যান্সার হলো ষোলো। তারপরটা কী বলেছে, সংখ্যাটির তিন গুণ, তিন গুণ থেকে পাঁচ কম, দেখো সাত তিনে একুশ, একুশ থেকে পাঁচ গেলে পরে ষোলো। তার মানে সমীকরণটা আমি যেটা বলেছি ওটা তোমাদের অপশানে একটাও নাই, তো এটা ভুল আছে। এবার হচ্ছে পরের অঙ্ক। তো যেহেতু এই কোশ্চেনটা ভুল আছে সেই অনুসারে তোমাদের শিক্ষককে সমস্ত নম্বর দেওয়া আছে, এক নম্বর যিনি খাতা দেখবেন। তারপরে এক দশমিক সাত, একটি সুষম এটা স্তম্ভভুজ বলেছে, আমার যতদূর সম্ভব এটা সপ্তভুজ হবে। তো কারো যদি মনে হয় যে এটা স্তম্ভভুজ দিয়ে হবে তো সে আমাকে কমেন্টে জানাবে, তা আমার মনে হচ্ছে এটা সপ্তভুজ হবে, সেই জন্য আমি এটা সপ্তভুজ দিয়ে বলে দিচ্ছি। তো একটি সুষম সপ্তভুজের অন্তকোণের সমষ্টি, তো দেখো আমি কীভাবে করছি। তো সপ্তভুজ বলেছে তাহলে সাতটা বাহু, আর আমরা এন বাহু দিয়ে সূত্র জানি, তাহলে এন বাহু দিয়ে যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে টু এন মাইনাস টু ইন্টু সমকোণ। যেহেতু সপ্তভুজ বলেছে তার মানে এনের জায়গায় সেভেন বসাতে হবে, টু সেভেন মাইনাস টু ইন্টু সমকোণ, এখানে ডট ডট দিলাম, টু ইন্টু ফাইভ ইন্টু এটা লিখে দিচ্ছি সমকোণ, তা পাঁচ দু মানে দশ, তাহলে অ্যান্সার হচ্ছে কত, দশ সমকোণ। এই অঙ্কটা আমার মনে হচ্ছে যে সপ্তভুজ হবে, স্তম্ভভুজ না হয় সপ্তভুজ হবে, সেই জন্য আমি করলাম। কারো যদি মনে হয় যে স্যার এটা সপ্তভুজ বা সর স্তম্ভভুজ বা এই অন্য কিছু হবে, সে আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা দেখার উত্তর দিব। এবার নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে অন্তত কটি শর্ত প্রয়োজন হয়, তো এটা মনে রাখবে অন্তত তিনটি শর্তের প্রয়োজন হয়। তারপর দুটি সমান্তরাল দুটি সরলরেখা সমান্তরাল শর্ত হলো ওদের একান্তর গুণগুলোকে সমান হতে হবে, তাছাড়া একটা শর্ত কিন্তু মিলছে না। তার মানে এক দশমিক নয়ের অ্যান্সার হচ্ছে একান্তর গুণগুলো সমান হবে। এবার হচ্ছে পরের অঙ্কে, পরের অঙ্ক যেটা বলেছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার সরলরেখাংশকে
সমান পাঁচ ভাগে ভাগ করলে প্রতিটি দৈর্ঘ্যের মাপ কত হবে? তো 4.5 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে প্রত্যেকটা হয়ে যাবে কত? 0.9। তার মানে এর অ্যান্সার হচ্ছে কত? 0.9 সেন্টিমিটার। তো এবার যাচ্ছে আমি দুইয়ের অঙ্কে। তো দুইয়ের 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়াইয়ের মান 2 এবং 1/x + 1/y = 2 হলে x³ + y³ এর মান কত? দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, 2.1 লেখা আছে x + y = 2 এবং 1/x + 1/y = 2। এটা যা আছে তাই থাকবে। এবার এটাকে আমি ক্যালকুলেশন করছি, তো এটাকে করবো কি, বা এক্স ওয়াই, ওয়াইয়ের সঙ্গে 1 হলো y + x, কোনাকোনি গুণ করলাম, এটা হলো 2। x + y এর মান 2 দেওয়া আছে, তো 2/x + y = 2, 2 কেটে গেলো, এখানটা 1, এখানটা 1, তার মানে এক্স ওয়াইয়ের মান আসলো 1। x + y এর মান 2, x² এর মান হচ্ছে 1। তারপর লিখছি আমি এবার x³ + y³ এর মান নির্ণয় করো। তো যেহেতু মান নির্ণয় করতে বলেছে, তো মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে x + y, মানে a + b তার হোল কিউব -3ab * a + b, এই ফর্মুলাটা এখানটায় ইউজ হবে। তাহলে x + y এর মান হচ্ছে 2, x² এর মান হচ্ছে 1, x + y এর মান হচ্ছে 2, তার মানে 8 - 6 = 2, তার মানে x³ + y³ এর মান হচ্ছে কত 2। তো এই হলো 2.1 এর অঙ্ক। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, তারা অবশ্যই আমার তোমার এই ভিডিওগুলোকে আমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। এবার যাচ্ছে এবার পরের অঙ্কে। তো পরের অঙ্ক বলেছে কি, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণ এর অনুপাত 5:2। তো এই ধরনের 28 কেজি পিতলে 4 কেজি তামা মিশালে তামা ও দস্তার অনুপাত কি হবে? তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি, তো আমি লিখলাম তামা অনুপাত দস্তা 5:2। তো 28 কেজি পিতলে তামা আছে, তামা হচ্ছে 5 ভাগ, টোটাল হচ্ছে কত? 7 ভাগ, তার মানে 5/7 × 28 কেজি। তো এখানে কাটাকাটি করলাম, 7×4 = 28, তার মানে হয়ে গেলো কত? 20 কেজি। তার মানে 28 কেজি পিতলে তামা আছে কত? 20 কেজি। এবার দস্তা আছে 7/2 × 28 কেজি, 7×4 = 28, তাহলে 4×2 = 8 কেজি। এবার বলে দিয়েছে এই মিশ্রণে আমি 4 কেজি আরও তামা মেশাবো, তবে তামা কত আছে? 20 কেজি। তো তামা আছে কত? 20 কেজি। তো 20 কেজির মধ্যে আমি আরও 4 কেজি মিশিয়ে দেব, তো দেখো হয়ে যাবে কত? 24 কেজি। দেখো আমি কীভাবে করছি, যে 28 কেজি পিতলে 4 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত হবে, দেখো 28 কেজি পিতলে 4 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত হবে। এমনিতে তামা আছে কত? 20, 20-র সঙ্গে আরও 4 কেজি যোগ হয়ে গেলো, x² দস্তা হয়ে গেলো কত? 8, এটা হয়ে গেলো কত? 24:8। কাটাকাটি করলাম, 8×3 = 24, 8×1 = 8, তাহলে অ্যান্সার হয়ে গেলো কত? এটা 3:1। তার মানে 28 কেজি পিতলে 4 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত হয়ে গেলো কত? 3:1। এটা হলো আমার 2.2। এবার যাচ্ছে 2.3-তে। তো 2.3 বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে মিডিল টার্ম করতে হবে। তাহলে 3x² + 12^2 = 24, দেখো 12^2 = 24, 12 আর 2 যোগ করে 14 হয়, কেন কেন 8×3 = 24 হয়, তাহলে এটা হয়ে গেলো 3x² + 12x + 2x + 8। তাহলে এখান থেকে 3x টাকে কমন নিলাম, এটা হয়ে গেলো কত? x + 4। এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এটা হয়ে গেলো কত? x + 4। তো এখান থেকে x + 4 কমন চলে গেলো, তাহলে বাঁচলো কত? 3x + 2। তার মানে উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার হচ্ছে x + 4 আর একটা 3x + 2। এবার যাচ্ছে আমি 2.4-এ। তো 2.4-এ বলেছে সময় দিন 25-15, কাজের পরিমাণ 45 আর স্টার, বলছে স্টারের মানটা নির্ণয় করো।
আমি এখানে লিখছি সময় ও সময় ও কাজের পরিমাণ সরল সমানুপাতে আছে, কারণ সময় কমলে পরে কাজের পরিমাণও কমে যাবে, সময় বাড়লে পরে কাজের পরিমাণও বেড়ে যাবে, সেজন্যে সময় ও কাজের পরিমাণ সরল সমানুপাতে আছে। এই কথাটা লিখলাম। তার এখানে লিখতে পারি 25:15 45:* স্টার। তার মানে আমি দেখতে পারছি স্টারের সঙ্গে গুণ হবে কার, স্টারের সঙ্গে গুণ হবে 25, তাহলে 25 থাকবে নিচে আর উপরে হয়ে যাবে 15:45। তাহলে 5×5=25, 5×9=45, 5×3=15। তার মানে স্টারের মান বের হলো কত, 27। তার মানে এখানে 15 জায়গায় স্টার দেওয়া আছে, তার মানে স্টারের মান কত হবে, 27। এবার যাচ্ছে আমি 2.5 অঙ্কে। তো 2.5 কী বলেছে, যদি 3টি 10 টাকার নোট যদি 3টি 10 টাকার নোট 5 টাকা ও 10 টাকার নোটে খুচরো করা হয় এবং 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে মোট 48টি নোট হয়, তবে 10 টাকার নোট কতগুলি আছে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখো 3টি 10 টাকার নোট মানে হচ্ছে কত, 3×100 মানে 300 টাকা। তো ধরি 10 টাকার নোট আছে XT, 5 টাকার নোট তাহলে যেহেতু টোটাল নোট 48টি আছে, সেখানে 48 - XT, ঠিক আছে। এবার আমি লিখছি শর্তানুসারে, শর্তানুসারে 10 টাকার নোট আছে XT, তাহলে 10×X, 5 টাকার নোট আছে 5×48 - X = কত টাকা, 300 টাকা, কেন ওখানে আমার মোট 300 টাকা আছে। তাহলে এটা গুণ করলাম, এটা হয়ে গেলো 10X, 5×8=40, 5×4=20, 20×4=24 - 5X = 300, বা 10X - 5X = 300, প্লাসটা এদিকে আসলে পরে -240, বা 5X = 60, বা X = 60-এর নিচে 5 চলে আসবে, যেহেতু গুণ আছে এদিকে আসলে পরে ভাগ হয়ে যায়, তার মানে X = হয়ে গেলো কত, 12। তার মানে X-এর মান বের হলো কত, 12। তাহলে 10 টাকা নোটের সংখ্যা হয়ে গেলো কত, 12টি। অতএব 10 টাকার নোটের সংখ্যা ওইটি 12টি। আশা করি বুঝতে পেরেছ। তো পাশে কীর্তন হচ্ছে, কীর্তনের স্বরগুলো শোনা যাবে একটু ভিডিওগুলোতে, তো কিছুই করবে না, হ্যাঁ, যেখানে যেটা বুঝতে পারবে না সেটা আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার যাচ্ছে আমি 2.6-এ বলছে, এটার 2.6-এ বলছে এটাকে সমাধান করো। তো সমাধান করার যেটা আগে আমাকে গুণ করে দিচ্ছি, এটা গুণ করে হলে 14X, 14×28, 3X, 3×5=15, এটা হয়ে গেলো 3X, 3×8=24 +5। তো এদিকে 3X, এদিকে 3X কেটে দিচ্ছি, তাহলে এটা 14X, 28 আর 15 যোগ করলাম, তাহলে 8×5=13, আর 2×3=3, 3×4, এদিকে হয়ে গেলো 29, বা 14X = 29 - 43, বা 14X = এটাকে আমি বিয়োগ করি, এটা বিয়োগ করলে হয়ে যাবে -13 থেকে এটা হয়ে যাবে 4×14, ঠিক আছে, -14। তো বা X = -14/14, বা X = -1। তার মানে 2.6-এর অ্যান্সার হচ্ছে কত, -1। অতএব নির্ণয় সমাধান X = -1 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ কীভাবে হচ্ছে। তো দেখো তারপরে অঙ্কটা বলছে কি, 3 সেমি, 6 সেমি, 8 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কি না, যুক্তি দাও। তো দেখো এখানে ক্ষুদ্রতর বাহু হচ্ছে 3 আর 6, 3 আর 6 যোগ করলে 9 হয়,
যেটা বড় বাহু থেকে বড়, তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব। তো দেখো ভাষাটা কীভাবে লিখছি, তাহলে আমি এখানে বললাম কি 3+6 সেমি মানে 9 সেমি 8 সেমি থেকে বড়, তো ত্রিভুজ আঁকা সম্ভব কারণ ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি। ক্ষুদ্রতর বাহু বলতে 3 আর 6, তো 3 আর 6 সমষ্টি বৃহত্তর বাহু, বৃহত্তর বাহু বলতে 8, তো ক্ষুদ্রতর বাহু দুইটার যোগফল বৃহত্তর বাহু থেকে বড়, সেজন্যে বাহু ত্রিভুজ আঁকা সম্ভব কারণ ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর, সেজন্য এটা সম্ভব। আশা করি বুঝতে পারছো। এবার যাচ্ছে আমি 2.8 অঙ্কে। তো 2.8 বলেছে কি, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের 60° হলে বহুভুজের বাহু সংখ্যা কত। দেখো আমি অঙ্কটা কীভাবে করছি, 2.8, তো আমি এখানে লিখছি বহুভুজটির বাহু সংখ্যা। তো বহুভুজটির বাহু সংখ্যা বের করার সূত্র হচ্ছে 360° / বহিকোণ দিয়ে ভাগ, ঠিক আছে। তো এটা কাটাকাটি করে বের হলে কত, 6, তাহলে অ্যান্সার হবে কি 6টি। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত হলো, 6। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকলো, 2.8 পর্যন্ত। নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে আমার ভিডিওটিকে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। আর কোথাও যদি কোনো ত্রুটি মনে হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তা আজ আমার ভিডিও থাকলো এই পর্যন্তই।